যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তারের সম্ভাবনা ঘিরে নিউ ইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ম্যানহাটনের কয়েক স্থানে বসানো হয়েছে ব্যারিকেড। সোমবার শহরটিতে বিক্ষোভ করেন ট্রাম্পের বেশ কয়েকজন সমর্থক। এর আগে গেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ট্রাম্প জানান, 2016 সালে পর্ণ তারকাকে অর্থ দেওয়ার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার হতে পারেন তিনি। আহ্বান জানান সমর্থকদের পথে নামার। তবে এই দাবির সত্যতা নিশ্চিত করেনি দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এই অভিযোগ সত্য হলে ট্রাম্পই হবেন ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়া প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট।